গত 15.5 বছরে শেখ হাসিনার শাসনামলে বাক স্বাধীনতা হরণ করা হয়েছে, মুক্ত চিন্তাকে করা হয়েছে বাধাগ্রস্ত। বইমেলায় সরকার থেকে বলে দেয়া হতো কোন প্রকাশনীর কোন বই প্রকাশ করা হবে, তবে এবারের ইসলামী বইমেলায় স্থান পেয়েছে শেখ হাসিনার আমলে নিষিদ্ধ সব বই। কেমন জমল সেই বইমেলা জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ সোহাগ বিশ্বাস। বাইতুল মোকারমের দক্ষিণ ও পূর্ব গেটে গত 22 অক্টোবর থেকে শুরু হওয়া ইসলামী বইমেলা জমে উঠতে শুরু করেছে। এবারের বইমেলায় প্রকাশকদের নেই বাধা, স্থান পাচ্ছে আওয়ামী লীগ সরকারের সময় নিষিদ্ধ সব বইও। দূর দূরান্ত থেকে এবারের ইসলামী বইমেলায় যোগ দিচ্ছেন অসংখ্য পাঠক, জানালেন তাদের স্বস্তির কথা। অবশ্যই এটা একটা ভালো প্ল্যাটফর্ম, যারা ইসলামিক জ্ঞান অন্বেষণ করতে চায় আমি মনে করি তাদের জন্য খুব ভালো প্ল্যাটফর্ম। এখানে এসে যেমন বইয়ের ভান্ডার পাবেন, আপনি অনেকগুলো দেখে আপনার পছন্দের বই কিনতে পারবেন, এবং তার থেকে বড় বিষয় এখানে বইগুলো যেগুলো আপনি পাচ্ছেন সেগুলো যেমন মানেও ভালো আমি দেখতেছি, এবং দামেও কম। জানতামই না যে এই নামে কোনো বই ছিল, এখন আমরা জানতে পারছি এই বইগুলো আসছে বাজারে, পাচ্ছি আমরা এই বইগুলো পড়ে আমরা জানতে পারছি যে বিষয়টা আসলে কি ছিল, যেগুলো আমরা বিগত 15 বছরে জানতামই না। পূর্ণাঙ্গ নামাজ শিক্ষা অনুষ্ঠান তো ভুল ত্রুটি হয় আমাদের, সেই জন্য কিনছি আমি এটা পড়ে, আমি এবং আমার পরিবারে যারা আছে সবাই শুদ্ধ সহিভাবে পড়ার জন্য। আর কিনছি একটা দুয়ার ভান্ডার, বিশ্বনবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুয়ার ভান্ডার, এখান থেকে বিভিন্ন দোয়া দুরুদ অনেক যেগুলো জানি তো জানি, যেগুলো জানি না সেগুলো পড়ার জন্য। জি, এটা তো আমাদের মুসলমান যারা, আমরা মুসলিম যারা, আমাদের শিক্ষার জন্য, জীবনের পরিপূর্ণ ইমানের জন্য আমাদের এই বইগুলা জরুরি। অত যদি ইসলামের ইতিহাস জানার জন্য এখানে দেখছি অনেক চার খলিফা সহ অনেক নবী রসুলের জীবনী বৃত্তান্ত বিভিন্ন বিষয়ে, এবং নারীদের বিষয় নিয়ে বিভিন্ন ইসলাম কীভাবে দেখছে সেই বিষয় নিয়ে যদি আরও পড়াশোনা আমরা করি বা সবাই অংশ নেয়, সবাই খোলা হয়, এইরকম বিভিন্ন জায়গায় যদি স্টলগুলো বিভিন্ন ডিস্ট্রিক্টে করা হয় তাহলে আমার মনে হয় এটা উপকারিতা আসবে, আমরা ইসলাম সম্পর্কে আরও সচেতন হবো, জানতে পারবো। ইমাম গাজালি নামে সারা বিশ্বে মুসলিম উম্মার মধ্যে, অমুসলমানদের মধ্যেও যিনি পরিচিত, যিনি মুসলমানদেরকে আপনার পশ্চিমা দর্শন থেকে বাঁচিয়ে, ইউনানি দর্শন থেকে বাঁচিয়ে মুসলমানদেরকে ইসলামী দর্শনে দীক্ষিত করেছেন, মুসলমানদের আপনার নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করে মুসলমানদেরকে জাগরণ করেছেন। ওনার কিতাব খুবই নগণ্য বললেই চলে, যেটা বর্তমান সময়ে চাহিদা, বর্তমান সময়ের দাবি, যে মুসলমানের ঘরে ঘরে ইমাম গাজালি রহমতুল্লাহর কিতাবগুলো, ওনার দর্শনগুলো চর্চা হওয়া খুবই জরুরি। দেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাণ সস, সসের বস। দীর্ঘদিন অনেক বই প্রকাশ করতে দেয়া হয়নি জানিয়ে প্রকাশকরা বলেন গত বছরের তুলনায় এবছরের বিক্রি অনেকটাই বেড়েছে। প্রকাশ করতে পারিনি, স্টলে উঠাইতে পারি নাই, এখন এই সরকার চলে যাওয়ার পর থেকে সবাই নিজ নিজ ইচ্ছা অনুযায়ী বই প্রকাশ এবং প্রচারণায় সব কিছুতেই ব্যস্ত হতে পারতেছে। মুক্তিযুদ্ধ সংক্রান্ত, দেশের বাস্তব ইতিহাস সংক্রান্ত বিষয় এগুলো মানুষ জানতে চেষ্টা করে, আর বিশেষ করে ধর্মীয় বইয়ের ক্ষেত্রে কিছু কিছু বই নিষিদ্ধ ছিল, সেসব বইও মানুষ পড়ে দেখে কিনে। গত বছরের তুলনায় সারা একটু ভালো, তবে শেষ পর্যন্ত যদি এই অবস্থা বহাল থাকে আশা করি গত বছরের তুলনায় আমাদের ব্যবসা, তারপরে প্রচার প্রসার সব কিছু ভালো হবে। মেজর ডালিম রিন্টুয়ানের আমার পাশে চাই, দুইটা বই আগে গোপনে ছিল, আমরা সাদা মলাটে বিক্রি করতাম, এখন তো প্রিন্টিং মলাট দেখতে পাচ্ছেন, এই হিসাবে এখন ভালোই চলতেছে। এটা মানুষ নিষিদ্ধ হওয়ার পরের থেকে এখন আওয়ামী লীগ নেই, যার কারণে এখন খুব ভালো চলতেছে দুইটা বই। বাইতুল মোকারমে এই ইসলামী বইমেলায় সবাইকে এসে বই কেনার আহ্বান পাঠক ও বিক্রেতাদের। এই মেলা সম্বন্ধে প্রচার প্রচারণা যেন একটু বাড়াই দেয়, তাহলে মনে করেন যে অনেক লোকজনে জানতে পারবে যে এখানে মেলা হচ্ছে ইসলামী বইমেলা, দূর দূরান্ত থেকে অনেক পাঠক ক্রেতারা আসবে এখানে। এবারে বইমেলা আলহামদুলিল্লাহ অনেক সারা পাচ্ছি আমরা, পাঠক আসতেছে আমাদের এখানে। এবছরের বইমেলাটা অন্য অন্য বছরের একটু ব্যতিক্রমধর্মী, অন্য অন্য বছর সব
প্রকাশনা এখানে আসতে পারতো না। এবছর এই বিশিষ্ট আওয়ামী লীগ সরকার যাওয়ার পর থেকে যারা ইসলামী ঘরানার মানে কোরআন হাদিস ভিত্তিক যে বই পুস্তক বের হয় সবাই এই মেলাতে আসতে পারছে। অন্যান্য বছরের তুলনায় এই বছরটায় আমাদের বইমেলাটা কিছুটা জমজমাট, আর মূলধারার মিডিয়া বলতে আপনারাই বড় মিডিয়া হিসাবে প্রথম আসলেন। আশা করি আপনাদের মাধ্যমে এই মেসেজটা আমাদের মেলার আয়োজনটা সবার কাছে পৌঁছবে এবং আরও জমজমাট হবে। গত বছর যে বইমেলা হয়েছিল তার থেকে এবছরের বইমেলা একটু বেশি চলছে, সবাই চাচ্ছে মুক্তভাবে তাদের কথাগুলো লিখতে এবং সেই সাথে মুক্তভাবে তারা যেন বই কিনতে পারে এমনটাই প্রত্যাশা পাঠকদের। সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।